মুরগির মাংস বিক্রির ব্যতিক্রমী হাট বসেছে খাগড়াছড়িতে। আস্ত নয়, চাইলে পরিমাণ মতো মুরগির মাংস কিনতে পারেন ক্রেতারা। 100 গ্রাম থেকে প্রয়োজন মতো মুরগির মাংস বিক্রি হয় এ হাটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও প্রয়োজন অনুযায়ী মাংস কিনতে পেরে স্বস্তিতে ক্রেতারা। দেশি সোনালি বা ব্রয়লার মুরগির মাংস কেটে বিক্রি করেন বিক্রেতারা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষই এর মূল ক্রেতা। এসব হাট থেকে গরু বা খাসির মাংসের মতো 100 গ্রাম থেকে প্রয়োজন অনুযায়ী মাংস কেনা যায়। কর্মজীবী নারী পুরুষ থেকে গৃহিণী এমনকি হোটেল মালিকদের পছন্দ রেডিমেড মাংসের দোকান রয়েছে এই হাটে। সাপ্তাহিক হাটের পাশাপাশি প্রতিদিনই এইভাবে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। আমরা সবসময় বাজার করার সময় পাই না, সময় থাকে না কাটার মুরগি বিক্রি করার কারণে। আমরা যখন তখন বাজারে গিয়ে আমার পরিমাণ মতো নিয়ে গিয়ে আমি বাসায় শুধু জাস্ট ধুয়ে আমি রান্না করতে পারি, তাতে আমার সময় বাঁচে। আমরা তো অনেক ব্যস্ততার মধ্যে থাকি, অনেকজনে অনেক কাজ করি। আসলে এটা হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে আমরা তাৎক্ষণিকভাবে বা কোনো মেহমান আসছে বা কোনো কাজে বা ধর্মীয় অনুষ্ঠানে লাগতেছে, আমরা তাৎক্ষণিকভাবে বাজারে এসে যে যতটুকু বা যতটুকু পরিমাণে আমাদের দরকার আমরা ততটুকু পরিমাণে নিয়ে গিয়ে রান্না করতে পারছি। গরু মাংস যেভাবে কেজি হিসাবে বিক্রি হয় বা যে যতটুকু পারে নেয়, সেভাবে আমরা অনুরূপভাবে এই মুরগির মাংসটা নিতে পারছি। এতে আমাদের জন্য অনেক উপকার হচ্ছে এবং আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। আমার এখানে কিছু করতে হয় না, এখানে সব করে কমপ্লিট করে কাঁথা ফুটা করে নিয়ে আসতে পারি আমি। এখানে এখানে শুধু দুইয়ে রান্না করলেই কাস্টমারকে খাওয়াতে পারি, সংসার চালাতে। তাহলে এখন যে জায়গায় আগে 1 কেজি কিনতাম, এখন আধা কেজি নিয়ে আমাদের খাওয়া দাওয়া করতে আর কি সংসার চালাইতে হয়, সীমিত আকারে সংসার চালাতে। খাগড়াছড়ির জেলা উপজেলা সদর ছাড়াও পাহাড়ি ছোট বড় সব হাটে আস্ত মুরগি বিক্রি করা হয়। ক্রেতাদের চাহিদা থাকায় এভাবে মুরগি বিক্রি করে খুশি বিক্রেতারাও। উচ্ছিষ্ট বাদ দিয়ে প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হয় 650 থেকে 700 টাকায়। সোনালি ও ব্রয়লার মুরগি বিক্রি হয় 300 থেকে 400 টাকায়। এই বাজারে মুরগি দৈনিক 20-25 বিক্রি করি ড্রেসিং কইরা, এরা দিয়ে আমার এই পরিবারের ভরণ পোষণ করি। দেশি মুরগি 650 টাকা কেজি আর ব্রয়লার 320 টাকা, আর পাকিস্তানে আপনার 780 টাকা। ব্রয়লার মনে করো 50-60 কেজি, আর আপনার সাদা পাকিস্তানি গুলো আপনার 50-60 কেজি, দেশি মুরগি মনে করো 40-50 কেজি। আমার 500-এ দেগিনালা, ওই যে মাইছুরি মালছুরি এই জায়গা থেকে বাজার থেকে মুরগি কিনে আরে, আর শনিবার বাজার থেকে আনে। মাংস কেটে বিক্রির সময় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার তাগিদ সিভিল সার্জনের। বিক্রি যারা করবেন তাদের একটা নির্দিষ্ট স্বাস্থ্য ব্যবস্থাপনা মেনে চলতে হবে, হাইজিন যেটা বলি আমরা, যেমন গ্লাভস পরলে খুবই ভালো হয়, তারা মাস্ক পরলে খুব ভালো হয়। যেখানে রাখবেন যে কোনো একটা ঢাকনাযুক্ত পাত্রে রাখবেন অথবা কোনো একটা পলিথিনের মধ্যে রাখবেন, যাতে মাছি বসতে না পারে অথবা অন্য কোনো জীবাণু যাতে সংক্রমণ হতে না পারে, সেইভাবে বিক্রি করবেন। আর বিক্রি করার পরে যারা কিনে তাদের প্রতি আহ্বান থাকবে, কারণ যিনি বিক্রি করছেন তিনি যথাযথভাবে সিদ্ধ করেছেন কিনা একটা সন্দেহ থেকে যায়। তাই আহ্বান থাকবে, মুরগি যারা কিনবে বাড়িতে গিয়ে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ফেলবে, পরিষ্কার করে ভালো করে সিদ্ধ করে রান্না করে খাবে, তাইলেই সেটা নিরাপদ আমিষের উৎস হবে সবার জন্য। আমিষের চাহিদা পূরণে প্রয়োজন মতো মাংস বিক্রির এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে ভোক্তারা।